হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মূলত তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। আর যাওয়ার আগে একটু কান্না করে লই। আমার না অনেক খারাপ লাগতেছে তোমাদের ছেড়ে চলে যেতে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আর আমি আগামীকাল ঠিক এই সময় আবার চলে আসব। বাই বাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এখানে আসছি। কথাগুলো কারো সাথে শেয়ার করতে পারতেছিলাম না, শুধু তোমাদের কথা মনে পড়তেছিল। কেন জানি তোমাদের অনেক মিস করতেছিলাম, এবং এটাও বলতে চাচ্ছিলাম যে আজকে যদি এই ভিডিওতে তোমরা লাইক না দাও তাহলে কিন্তু আমি ইউটিউবিং করা ছেড়ে দেব। আর হ্যাঁ, যারা আমার কমেন্ট বক্সে প্রত্যেক দিন গালাগালি করো তাদেরকে বলছি, তোমরা কিন্তু চাইলে আরও বেশি করে গালাগালি করতে পারো। হ্যাঁ, আর হ্যাঁ, যারা রোস্টিং করো তাদেরকে বলতেছি, তারা ওবিয়াসলি কিন্তু আমার লাইভ স্ট্রিমে প্রত্যেক দিন আইসে কিন্তু গালাগালি করবা এবং কন্টেন্ট নিয়ে যাবে, কারণ আমার ভিডিও থেকে তো তোমাদের ভাত চলে, না হলে তো তোমাদের ঘরে ভাত থাকবে না। সত্যি কারণটা মনে হয়েছে এইরকমই। তো কেমন আছো তোমরা? আল্লাহর দোয়া, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর গাইস, আজকের ভিডিওটি শুরুতে বলে দিই যে আজকের সম্পূর্ণ ভিডিওটা হবে একটু সিম্পাতি নিয়ে, কারণ আমি কখনো সিম্পাতি করিনি। আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে কিভাবে সিম্পেদি করতে হয়। তোমার দেরি কেন, নিজের পাশে দুটো থাপ্পড় দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরুর পূর্বেই বলে দেয় সবাই কিন্তু একটু ইমোশনাল হয়ে ভিডিওটা শুনে, না হলে কিন্তু কোনো কাজই হবে না, কারণ জান্নাত যে সকল ভিডিও শুরু করেছে তার ভিডিও দেখার পর আমি শিহরিত। গাইস, আমি এখন জান্নাত হয়ে যাব এবং জান্নাতের হয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা একটু কথাগুলো মাথায় নিও, না হলে কিন্তু গাইস আমার কিন্তু ভাত চলবে না। গাইস, আমি বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর ভাত কিনতে গেছিলাম, হোটেলে যাব খাইতে, হঠাৎ করে দেখি আমার পকেটে টাকা নেই। হঠাৎ করে চিন্তা করলাম কাউকে যদি রোস্ট করতে পারি তাহলে আমার খাবারের টাকাটা হয়ে যাবে, এবং আমি এমন একজনকে রোস্ট করতে যাচ্ছি যে কিনা নিজেই বলেছে তাকে নাকি রোস্ট করলে আমরা ভাত পাবো। তার জন্য গাইস তাকে আজকে এই ভিডিওতে রোস্ট করা। হ্যালো গাইস, আমি জান্নাত গেমিং। আমি আজকে তোমাদের কাছে এমন কিছু কথা বলবো যেগুলো তোমরা আগে কখনোই শোনো নাই, এবং তোমাদের হয়তো বা খারাপ লাগতে পারে কারণ আমি গেমিং কমিউনিটি থেকে বের হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এটাও বলে দেয় যে এটা করার কারণ হচ্ছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি এই ধরনের ভিডিও বানাই, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। কারণ আমি স্ক্রিপ্টেড কন্টেন্ট করতে করতে আজকে আমার লজ্জায় আমি লজ্জিত হয়ে লজ্জাবোধ সব হারায় ফেলাইছি, যার জন্য এই সকল ভিডিও বানানো। আমি জান্নাত নিজে বলেছিলাম যে একদিনে একটা 10 তলা বাড়ি বানাইতে পারি, কিন্তু হ্যাঁ গাইস, এটা বানাতে পারি, তার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন, এবং তোমাদের কাছে এরকমভাবে আমি নাটকগুলো সাজাবো যেগুলো দেখার পর তোমরা আসলে কেমন যে উপভোগ করবে সেটা আমি জানি না। এবং তোমরা অনেকে আমাকে জিমেলে নক দিয়েছো যে তোমাকে আমরা চাই এবং তোমার আগের সে ভিডিওগুলো দেখতে চাই। গাইস, আমি কিন্তু তোমাদের ফলোয়ার আর সাবস্ক্রাইবের জন্য ভিডিও বানাই না, আমি আমার আনন্দ উপভোগ করার জন্য সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করি। সো গাইস, জানি যে তোমাদের কাছে হয়তো ভিডিওগুলো খারাপ লাগে, কিন্তু কি করব, আজকাল বাংলাদেশের রোস্টাররা তো ভাত পায় না, তার জন্য এই ভিডিওগুলো বানানো হয়। এবং গাইস, আমার অনেক হেটার্স আছে যারা আমার কমেন্ট বক্সে আইসা শুধু শুধু গালাগালি করে, সেই সকল গালাগালিগুলো আমি নিতে পারি না, তার জন্য আর একটু সিম্পেথি করতে হয়। তাদের যদি মনগুলো গলাইতে পারি তাহলে আমি আরও আরও অনেক অনেক ভিউজ কমাইতে পারবো। গাইস, আমি জান্নাত গেমিং প্রত্যেক দিন নতুন নতুন নাটক নিয়ে তোমাদের সামনে হাজির হব। কোনো দিন আমি মারা যাব, দেখবা যে আমি সুইসাইড করেছি, এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা কিন্তু কেউ ভয় পাও না, কারণ আমি মানুষটাই এরকম যে মানুষকে বোকাচোদা বানাইতে আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা এ পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়েছো, আশা করি ঠিক এভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবা। আর হ্যাঁ গাইস, আমি জান্নাত কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, এবং তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো কি কি কারণে আমি গাইস ব্যাগ দিয়েছি। কারণ আমার হেটার্সরা চাচ্ছে যে আমি ব্যাগ আসতে চাই, এবং আমাকে কিন্তু অল্প কিছু সংখ্যক লোক বোকাচোদার মতো কমেন্ট করে বলেছে যে তুমি ব্যাগ আসো। গাইস, আসলে তার জন্যই কিন্তু আজকে আমার এই ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাগ আসা। এখন তোমরা তো আসল ঘটনাটা জানো না যে কী জন্য আমি ব্যাগ আসছি, তাই তোমাদের বলতেছি যে আমি আগামীকাল আবারও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে সংক্ষিপ্তভাবে এবং সুন্দর করে বুঝিয়ে দেবো যে যেই কারণে আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে আবারও ব্যাগ আসছি। এবং হ্যাঁ গাইস, এটাও বলে দিই যে ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি আবারও এর ধরনের নাটক করব, এটা সত্য। তো এইসব ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও, কারণ আমি এই ধরনের নাটক করার জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে, এবং সেটা আমার সম্মানহানি হোক সেটা আমার দেখার বিষয় না, কারণ আমার ভিউজ দরকার, সেই ভিউজের জন্য আমি তোমাদের সামনে এই ধরনের নাটকগুলো করে থাকি।
তো গাইস আর দেরি কেন, আমাকে যারা যারা এখনো ফলো করো না জলদি করে ফলো করে দাও, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি চলে যাচ্ছি, আবারও আগামীকাল দেখা হবে তোমাদের সাথে, বাই বাই। আর যাওয়ার আগে একটু কান্না করে লই, আমার না অনেক খারাপ লাগছে তোমাদের ছেড়ে চলে যেতে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আর আমি আগামীকাল ঠিক এই সময় আবার চলে আসবো, বাই বাই।